হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমরা অলরেডি ইউনিয়নের মানে ওপেন সেটের যে ইউনিয়নের যে থিওরমগুলো ছিল ইউনিয়ন অফ টু ইউনিয়ন অফ টু ওপেন সেটটা ওপেন সেট হয় ইউনিয়ন অফ ফাইনাইট নাম্বার অফ ওপেন সেটটা ওপেন সেট হয় ইউনিয়ন অফ আরবিটারি কালেকশন অফ ওপেন সেটস ইন আর এ ওপেন সেট হয় তো এগুলোর যে থিওরম আছে এগুলো অলরেডি আমরা করে নিয়েছি তো আজ আমরা শুরু করছি ইন্টারসেকশন ইন্টারসেকশন অব টু ওপেন সেট ইজ এন ইজ অলসো এন ওপেন সেট তাহলে ইন্টারসেকশন ওপেন সেটের যে ইন্টারসেকশন দুটো ওপেন সেটের ইন্টারসেকশনটা যে ওপেন সেট হয় চলো এটা প্রুফ করব তাহলে ইউনিয়নের আশা করি তোমরা বুঝতে পেরেছ আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কীভাবে লাগছে তোমাদের ইয়ে ভিডিওগুলো আর থিয়ারামগুলো বুঝতে পারছো কি না অবশ্যই জানাও দেখো ইন্টারসেকশনের কনসেপ্টটা একটু ভালো করে বুঝে নাও একটা বুঝতে পারলে প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা ইন্টারসেকশন অফ টু ওপেন সেট তাহলে প্রথমে দুটো ওপেন সেট ধরে নিই তাদের ইন্টারসেকশনটা আমাদের ওপেন সেট প্রুভ করতে হবে এটাতে যাই চলো তাহলে লেট টু ওপেন সেট ইন রিয়েল নাম্বার তাহলে প্রথমেই ধরে নিলাম যে দুটো ওপেন সেট ইন আর আমাদের তাহলে কি প্রুফ করতে হবে যে উই হ্যাভ টু দ্যাট জি ওয়ান জি টু ইজ এন ওপেন সেট আমি বারবার বলেছি যে থিওরমগুলো মুখস্ত করবে না কি করবে বুঝে বুঝে পড়বে কি দেওয়া আছে আর কি আমাদের প্রুফ করতে হচ্ছে ঠিক আছে একবার বুঝে পড়লে সারা জীবন মনে থাকবে আর একটু করে মেমোরাইজ করবে প্রত্যেক দিন বা যে কোনো সময় যে ও ইন্টারসেকশনটা ইন্টারসেকশনটা চলো তো কি আছে মনে আছে মনে আছে কি না এরকম করে মেমোরাইজ করবে মুখস্ত করতে যাবে না মুখস্থের দৌড় বেশি দিন নেই বেশি দূর নেই তাহলে এবার দেখো তাহলে আমাদের প্রুফ করতে হবে কি যে জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা ওপেন সেট আচ্ছা আগের ইউনিয়ন ছিল তার জন্য কোনো অসুবিধা ছিল না ইন্টারসেকশনের দু রকমের গল্প একটা হচ্ছে কি জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা ইন্টারসেকশন যেহেতু করেছি ফাইও হতে পারে আবার নট ইজুকাল টু ফাইও হতে পারে তাহলে তাহলে দুটো কেস এখানে কিন্তু অ্যারাইজ হয়ে যাবে তাহলে চলো কেস ওয়ান কেস ওয়ান কেস ওয়ান কি জি ওয়ান ইন্টারসেকশন জি টু এটা কি হয়ে যাচ্ছে ফাই আচ্ছা জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা যদি ফাইভ হয়ে যায় তাহলে আর প্রুফ করার কিছু আছে কারণ ফাইভটা তো ইজ অ্যান ওপেন সেট তাহলে আমরা এখানে বলবো যে সেন্স

কেস টু ওকে কেস টুতে কি হবে যে জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা নট ইজ ইকাল টু ফাইভ তার মানে জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মধ্যে কোনো না কোনো এলিমেন্ট আমাদের আছে ওকে জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা যদি নট ইজ ইকাল টু ফাইভ হয় তার মানে কোনো না কোনো ইন্টারসেকশনেরটাতে আছে এলিমেন্ট তাহলে আমরা ওই এলিমেন্টটা ধরে নিচ্ছি যে এক্স আছে তাহলে লেট এক্স বিলংস টু জি ওয়ান ইন্টারসেকশন জি টু দেখো একটা করে পরপর পরপর কাজ চলছে বি এন এলিমেন্ট ওকে আচ্ছা এবার তোমরাই বলো এক্স যদি জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মধ্যে থাকে তাহলে দ্যাট ইমপ্লাই জি এক্স কাজ থাকে জি ওয়ানের মধ্যেও থাকবে জি টুর মধ্যেও থাকবে ইন্টারসেকশন যেহেতু আছে ওকে আচ্ছা তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই যে তোমরা যখন আমরা আচ্ছা আমরা যখন জি ওয়ান ইন্টারসেকশন জি টু ওপেন সেট করবো তার মানে কি আবার ওই একটা এক্স এলিমেন্ট জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মধ্যে নেব যার যেটা কি থাকবে যাকে ঘিরে একটা নেভার উড় কিন্তু এবার লুকসটা একটু আলাদা একটা যে সাবসেট অফ হবে ইন্টারসেকশন এই তো কনসেপ্ট নাকি তাহলে এরকম একটা জায়গায় আমরা প্রুফ এরকম একটা জায়গায় যেতে চাচ্ছি কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে সাবসেট অফ করে ফটাফট হয়ে যাচ্ছিল ইন্টারসেকশনে একটা জাস্ট কনসেপ্টটা লাগবে ওকে চলো তাহলে আমরা এখানে আছি এক্স জি ওয়ানও আছে এক্স জি টু আছে আর জি ওয়ান জি টু তো ওপেন সেট তাহলে আমরা ওপেন সেট জি ওয়ান এর রেসপেক্টে এক্স ইন্টেরিয়ার পয়েন্ট জি টু ইন্টেরিয়ার পয়েন্ট তাহলে ইন্টেরিয়ার পয়েন্ট মানে একটা নেবার পাবো তাহলে আমরা এবার ডেফিনেশনটা কাজে লাগাই যে সেন্স জি ওয়ান ইচ এন ওপেন সেট অ্যান্ড এক্স বিলংস টু জি ওয়ান তাহলে এক্স জিও জি ওয়ান কি হয়ে যাবে আছে তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে গেল ওকে যদি ইন্টিরিয়ার পয়েন্ট হয়ে যায় তাহলে আমরা কি বলবো যে দেন দেয়ার এক্সিস্ট আ নেভারউড আগে লিখছিলাম কি এনোবেক্স এবার আমরা একটু আকাশ কার সাজি করে লিখবো সিমেট্রিক নেভারহুড এন অফ এক্স ডেল্টা ওয়ান এটা কেন লিখছি পরে একটু পরে বলছি হ্যাঁ এখন শুধু নেভারহুডটা দেখো তাহলে একটা নেভারহুড পেলাম দিয়ার এক্সিস্ট নেভারহুড এন অফ এক্স ডেল্টা ওয়ান অফ এক্স সাজ দ্যাট কেমন হবে দ্যাট এক্স বিলংস টু এন অফ এক্স ডেল্টা ওয়ান সাবসেট অফ কত সাবসেট অফ জি ওয়ান আর ডেল্টা ওয়ানটা কি একটা পজিটিভ তাহলে বলবো যে হোয়ার ডেল্টা ওয়ান গেটার জিরো ক্লিয়ার একই রকম এই গল্পটা জি টুর ক্ষেত্রেও করে ইজ এন ওপেন সেট অ্যান্ড এক্স বিলংস টু জি টু তাহলে এখানে কি বলবো একই রকম যে এক্স ইজ অ্যান ইন্টিরিয়ার

সাবসেট অফ জি টু রাইট যেখানে আবার একই রকমভাবে বলবো যে হ্যার ডেলটা টু গেটার জিরো আচ্ছা আমাদের আমি একটু হাইলাইটেড করে দিচ্ছি এই পার্টটা আর এই পার্টটা এই দুটো জিনিসকে আমি যে বোঝানোর এখন বোঝাবো যে জিনিসটা এটা একটু খেয়াল রাখো তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে ওকে আচ্ছা দেখো আমরা এবার কি করছি এই দুটোর আচ্ছা আমাদের তো দেখাতে হবে কেমন আমাদের দেখাতে হবে এরকম যে এক্স বিলংস টু এন অফ ডেল্টা দেখো আমাদের দেখাতে হবে আমি কি বলেছি যে এক্স বিলংস টু এন অফ এক্স ডেল্টা সাবসেট অফ কি হবে জি ওয়ান ইন্টারসেকশন জি টু দেখো আগের বার যখন ইউনিয়ন ছিল তখন ঝামেলা ছিল না ইউনিয়নটা বড় ছিল তার জন্য ও সাবসেট করে দিতাম কিন্তু ইন্টারসেকশনের ক্ষেত্রে তো এই জিনিসটা করা যাবে না ডিরেক্ট এর বড় এ ইন্টারসেকশন তো ছোটো হতে পারে তার জন্য আমরা যে যে এখানে যে ইয়েটা করছি এখানে যে প্ল্যানিংটা করছি যে এই যে নেভারহুডটা নিলাম সেই নেভারহুডটা দেখো এক্সকে ঘিরে আচ্ছা এক্স জি ওয়ানের মধ্যেও আছে জি টুর মধ্যেও আছে তাহলে আমি একটা ছবি আঁকছি তোমাদের ক্লিয়ার করার জন্য দেখো ধরো এখানে এক্স আছে তাহলে এক্সকে ঘিরে একটা নেবারহুড নিয়েছি নেবারহুড মানে ওপেন ইন্টারভালের কথা তাহলে ওপেন ইন্টারভালটা কী নিয়েছি ডেলটা নেবারহুড মানে কি এক্সকে ঘিরে একটা ডেল্টা দূরত্বে আমি একটা নেবারউড নিয়েছি তাহলে এটা কত ডেল্টা ওয়ান আর এই জায়গাটা হচ্ছে ডেল্টা ওয়ান রাইট এই নেভারউডটা এটা ওকে এরপর এক্সকে ঘিরে জি টুর রেসপেক্টে আবার কি করেছি একটা নেভারউড নিয়েছি আচ্ছা এই নেবারউডটা জি ওয়ান জি ওয়ানের এর ভেতরে আছে ওকে এইবার দেখো এক্সকে ঘিরে আরেকটা নেভারউড নিয়েছি এন অফ এক্স ডেল্টা টু যেটা জি টুর মধ্যে আছে তাহলে আরেকটা নেবারউড এবার এই নেবারউডটা আমি ধরলাম বড়ো আছে ছোটও হতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে এই নেবারউডটা নিলাম বড়ো ছোটও নিতে পারো তোমরা কোনো অসুবিধা নেই আমি বড় রেসপেক্টে বলছি তাহলে কি এই যে এই যে ডিস্টেন্সটা এক্সকে ঘিরে আরেকটা রুট পেলাম মানে একটা ওপেন ইন্টার পেলাম এই যে ডিস্টেন্সটা এই ডিস্টেন্সটা কত ডেল্টা টু এদিকের এই ডিস্টেন্সটাও ডেল্টা টু সিমেট্রিক নেবারউট তাহলে দেখো এগুলো ডেল্টা ওকে তাহলে এবার ভালো করে দেখো আমরা এবার মিনিমাম করব যে লেট ডেল্টা নিয়ে নেব মিনিমাম আচ্ছা দেখো জি ওয়ানের ভেতরে এই যে দেখো এদের মধ্যে কমন কোন দুটা পার্ট দেখো এই যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু এর ভেতরেও আছে ডেলটা নেভার মানে এই নেভারউটের মধ্যেও আছে আবার এর ভেতরেও আছে কেন আমরা কমন নিচ্ছি কেন কারণ ইন্টারসেকশানে তো থাকতে হবে ইন্টারসেকশানে না হলে কীভাবে যাবে তার জন্য ইন্টারসেকশানে নেওয়ার জন্য আমরা একটা এখন নেভার রুট যে নেভার রুটটা কোথায় আছে জি ওয়ানের ভেতরেও আছে জি টুর ভেতরেও আছে জি ওয়ানের ভেতরেও থাকবে জি টুর ভেতরে থাকবে তার মানে জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মধ্যে থাকবে এবার তোমরা বলবে যে স্যার মিনিমাম না নিলে কী প্রবলেম ছিল হ্যাঁ মিনিমাম না নিলে কী প্রবলেম ছিল যখনই ম্যাক্সিমাম নিলে কী হতো এই পার্টটা এই পার্টটা ধরে নাও এটা তো জিটুর ক্ষেত্রে এটা জীবনের মধ্যে নাও থাকতে পারে ওই জন্য মিনিমাম নিলাম যাতে দুটোর মধ্যেই থাকে বোঝা গেছে ওই জন্য আমরা কি করছি যে এরপরে আমরা কি ধরছি যে লেট ডেল্টা ইজিক টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু তাহলে কেন নিলাম কারণ দুটোর মধ্যে ইন্টারসেকশনে তো আমাকে রাখতে হবে ইন্টারসেকশনে রাখার জন্য আমি নিচ্ছি কি মিনিমাম দেন ডেলটা ওয়ান আর ডেলটা টু দুটোই কি ছিল পজিটিভ তাহলে ডেল্টাটাও দেন ডেলটা গেটার জিরো তাহলে ডেল্টাটাও পজিটিভ ওকে এইবার ভালো করে দেখো যেহেতু আমি ডেলটা দিয়ে মিনিমাম নিয়ে নিয়েছি দেয়ার ফোর কি হয়ে যাচ্ছে দেখো এন অফ এক্স ডেল্টা এটা যে নতুন হলো এই পার্টটা এই পার্টটা কার মধ্যে আছে এন অফ এক্স ডেল্টা ওয়ান এর মধ্যে আছে ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই পার্টটা নিয়েছি মিনিমাম তাহলে এটা এর ভেতরেই আছে ওকে আবার সাবসেট অফ কত আছে জি ওয়ান এর মধ্যে রাইট অ্যান্ড অ্যান্ড এন অফ এক্স ডেল্টা এই যে এন অফ এক্স ডেলটা মানে এই কমন টার্মটা এটা আবার কি সাবসেট অফ এন অফ এক্স ডেল্টা টু এর মধ্যে আছে তাহলে এমন একটা পার্ট নিলাম যেটা ডেল্টা ওয়ানের মধ্যেও আছে কমন টার্ম এই পার্টটা নিয়েছি মানে এর পরেরটা এই পার্টটা নিয়েছি তোমরা যদি এই ডেল্টা টুটা ভেতরে ঢুকাতে তাহলে ছোটো পার্টটা সবসময় কমন পার্টটা আমরা নেব কমন পার্টটা কেন দুজনের মধ্যেই আছে তাহলে আমি এমন একটা নেভারউড নিলাম যে নেভারউডটা কী হলো এই যে ডেল্টা দিয়ে যে নেভারহুডটা এটা এর ভেতরে ঢুকে গেল সাবসেট অফ জি ওয়ান আবার এন অফ এক্স ডেল্টা সাবসেট অফ এন অফ এক্স ডেল্টা টু ডেল্টা টু এর ভেতরেও আছে দেখো ডেল্টা টুর ভেতরে এই পার্টটা না আমি তো কমন পার্টটা এতটুকু নিয়েছি ডেল্টাটা এন অফ এক্স ডেল্টা তাহলে এটা ডেল্টা টু বড়ো তাহলে ঢুকে গেল তাহলে এটা সাবসেট অফ জি টু এইবার দেখো এই যে আমি এই নেবারহুডটা নিলাম এই যে লাল কালার দিয়ে যেটা করেছি এই যে কমন নেবারহুডটা নিলাম দুজনের মধ্যেই আছে তাহলে দুজনের মধ্যে যদি থাকে তাহলে দ্যাট ইমপ্লাই কি হবে যে এন অফ এক্স ডেল্টাটা কার মধ্যে আছে জি ওয়ানের মধ্যেও আছে জি টুর মধ্যে তাহলে জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মধ্যে আছে না এই কারসাজিটা এই জন্যই করলাম এই যে প্রুফটা এন অফ এক্স ডেল্টাটা সাবসেট অফ জি ওয়ান জি টু তাহলে দেখো আমরা কি পেয়ে গেলাম যে এদের কমনের কমন টার্ম এই দুজনের মধ্যে আমরা এমন ভাবে একটা নেবারউড নিলাম যে নেবারউডটার মধ্যে কি হয়ে গেল জি ওয়ানের মধ্যেও আছে জি টুর মধ্যেও আছে ইন্টারসেকশনের মধ্যে দুটোরই ইন্টারসেকশনের এর মধ্যে আছে ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো তাহলে আমরা কি জানি যে কোনো একটা পয়েন্টকে ঘিরে যদি আমি একটা নেভার দিতে পারি যে নেভার ওডটা সাবসেট অফ জি ওয়ান ইন্টারসেকশন জি টু যেহেতু হয়ে গেছে তাহলে আমরা কি বলবো যে জি ওয়ান ইন্টারসেকশন জি টুর মানে এখানে তো তাহলে জি ওয়ান ইন্টারসেকশন জি টুর একটা ইন্টিরিয়ার পয়েন্ট তাহলে দ্যাট ইমপ্লাই এক্স ইজ অ্যান্ড ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি ওয়ান ইন্টারসেকশন এবার কি এক্সট্রা জি ওয়ন জি টু সমস্ত কি হয়ে যাবে ইন্টারিয়ার পয়েন্ট যার পর ওপেন স্যার তাহলে বলবো ex eজ আরি সো ইচ eলিমেন্ট বা ইয়ে ইচ পয়েন্ট অফ

দিস কমপ্লিট দেখো এই জায়গাটাই সবচেয়ে বড় কেরামতি আমরা নেবারউডটা প্রথম যেটা থট আসছে কারণ তোমরা ইউনিয়নগুলো করেছো ইন্টারসেকশন এটা প্রথম করছো থিয়ে তাহলে এখানে আমরা সিমেট্রিক নেবারহুড উঠ কেন সিমেট্রিক নেবারহুড নিচ্ছি কারণ আগেরবার ইউনিয়ন ছিল ঝামেলা ছিল না ইউনিয়ন সাবসেট অফ ইউনিয়ন করে দিতাম সাবসেট অফ ওই সেটটা করে দিতাম কারণ ইউনিয়নের মধ্যে চলে যেত কিন্তু ইন্টারসেকশনে সেই জায়গাটা থাকতেও পারে নাও থাকতে পারে এবার এক্সটা কোথায় আছে জি ওয়ানের মধ্যেও আছে জি ওয়ানের মধ্যেও আছে জি টুর মধ্যে আছে তাহলে এবার এক্সটা কী হবে এই নেবারহুডটা বড় হবে নাহলে এই নেবারহুডটা বড় হবে তাহলে আমি ছবিতে কি করলাম কি করলাম এমনভাবে আমাদের নিতে হবে একটা নেবারহুড এক্সকে ঘিরে এমন একটা নেবারহুড নিতে হবে যে নেবারহুডটা কি জি ওয়ানের মধ্যেও থাকবে জি টুর মধ্যে থাকবে তাহলে আমাকে প্ল্যানিং করতে হবে তার মানে আমার বাড়িতে দুটো ছেলে আর দুটো বাচ্চা আছে দুজনকেই সন্তুষ্ট করতে হবে আমাকে তাহলে এমনভাবে নিতে হবে যেন দুজনের মধ্যেই থাকে জিনিসটা তাহলে জি ওয়ানের মধ্যেও থাকে জি টুর মধ্যেও থাকে তাহলে আমি কি করলাম প্রথমে একটা নেবারউট নিয়েছিলাম জি ওয়ানের জন্য ডেল্টা নেবারউট আর ডেল্টা টু বড় ধরে যে তোমরা ছোটও ধরতে পারো ডেল্টা টুট নিলাম তাহলে তাদের মধ্যে কমন পার্ট কোনটা কমন পার্ট হচ্ছে এটা এই ভেতরের পার্টটা ওই জন্য আমি ধরে নিয়েছি কি যে মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু যে কেউ একটা বড় হতে পারে তাহলে যে বড় হবে যে ছোট হবে সে এখানে ডেল্টা হয়ে যাবে তাহলে ডেল্টা এখানে ডেলটা ওয়ানও হতে পারে ডেল্টা টুও হতে পারে এইবার দেখো এই কমন পার্টটার মধ্যে তাহলে কি এই যে আমরা এখন নতুন নেভার পেলাম কোনটা এটা এন অফ এক্স ডেল্টা এক্স ডেল্টার মধ্যে কি এন অফ এক্স ডেল্টা ওয়ান আছে আবার এটা সাবসেট অফ জি ওয়ান আবার এন অফ এক্স ডেল্টা সাবসেট অফ এন অফ এক্স এক্স ডেল্টা টু কারণ ডেল্টা টুর মধ্যেও ওটা কমন পার্ট আছে সাবসেট অফ জি টু এবার কী করলাম এই দুটো পার্টের এইদিকে রেখে দিলাম আর এই পার্টটাকে মুছে দাও সাবসেট অফ জি ওয়ান ইন্টারসেকশন জি টু তাহলে এই দুটোর ইন্টারসেকশন করলাম এটা থেকে গেলো আর এই দুটোর ইন্টারসেকশন করলাম মানে এখানে আবার ভুলে যাও না এখানে আমরা কি করেছি এই দুটোর ইন্টারসেকশন তো দুটো জিনিস সেম সেম ইন্টারসেকশন করলে এটাই এলো আর এই দুটোর ইন্টারসেকশন করলাম তাহলে এখানে জি ওয়ান ইন্টারসেকশন জি টু এলো এটাই করেছি ক্লিয়ার তাহলে এই দুটো ইন্টারসেকশন করেছি এই দুটো ইন্টারসেকশন মিডিলটা দরকার নেই তাহলে যেহেতু একটা পেয়ে গেলাম তার মানে কি এটা অ্যাকচুয়ালি কি এক্স বিলংস টু এটা মানে কি এক্স বিলংস টু তাহলে এক্স এই নেবার রুটের মধ্যে তো এক্স আছে তাহলে এক্স বিলংস টু এত সাবসেট অফ জি ওয়ান ইন্টারসেকশন জি টু সেখান থেকে আমরা কি বলবো যে এক্সটা হয়ে গেল একটা ইন্টিরিয়ার পয়েন্ট অফ জি ওয়ান ইন্টারসেকশন জি টু সেন্স এক্স এই চার তাহলে প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কি জি ওয়ান ইন্টারসেকশন জি টুর হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট দেওয়ার পর জি ওয়ান ইন্টারসেকশন জি টুটা ইজ অ্যান ওপেন সেট এটাই গল্প মেন ছিল যে জিনিসটা আমি বললাম যে কমন পার্ট দুজনকেই সন্তুষ্ট করতে হবে ইন্টারসেকশনে না হলে যাবে না ইন্টারসেকশনে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা কি করলাম যে কমন পার্টটা নিয়ে নিলাম এখানে দুজনেরই কমন পার্ট মিনিমামটা ধরে নিলাম মিনিমাম ডেলটা তাহলে এই বাইরের পার্টটা থাকছে না দুজনেরই কমন পার্ট একটা চলে এলো এই কমন পার্টটা নিয়ে আমরা কিন্তু এই পার্টটা করলাম দুদিকে এদিকেও ইন্টারসেকশন করলাম এদিকে ইন্টারসেকশন করলাম মিডিল পার্টটা নেই নি সাবসেট সাপসেটই থেকেছে তাহলে এই দুটো সেম জিনিস সেম ইন্টারসেকশন করলে সেম থাকলো এই দুটোর ইন্টারসেকশন করলাম এটা থাকলো আর এটা মানেই তো একটা নেবারউট সেম তাহলে কি সেখান থেকে আমরা ইন্টেরিয়ার পয়েন্ট হয়ে পারছো তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কোনো ডাউট থাকে আচ্ছা এই কিরমটা আমি কেন এতবার এতবার রিপিট করে ডিটেলসে বলছি কারণ এটা যদি বুঝতে পেরে যাও নেক্সট যখন আমি ফাইনাল নাম্বার অব ওপেন সেট করবো নেক্সট ভিডিও সেটা খুব সহজেই বুঝতে পেরে যাবে সেটার জন্য আর কোনো মেহনাতি করতে হবে না বোঝা গেছে তো তার জন্যই আমি এটা এত ডিটেলসে বললাম ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোনো ডাউট থাকলে যে কোনো কিছু ডাউট যদি থাকে অবশ্যই জানাও বুঝতে না পারলে অবশ্যই জানাও আর ভিডিওগুলো ভালো লাগছে কিনা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাও তো এতটুকু একটু করতেই পারো আমার জন্য ঠিক আছে আর ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই